হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস এই মুহূর্তে আপনাদের জন্য যে কথাগুলো বলেছেন সেগুলো আসলেই খুবই গুরুত্বপূর্ণ। 35-এর পর থেকেই আমাদের দেশের মেয়েদের চেহারা আর শরীরে যে ভারিক্কি ফোলা ভাব আর চলায় নড়ায় যে স্থবিরতা চলে আসে, এটা নিয়ে মেয়েদের মনোযোগী হওয়া উচিত বললেন অপু বিশ্বাস। তিনি জিমে গিয়েছিলেন এবং জিমে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন। খেয়াল করবেন, গ্রামের মেয়েদের এটা কম হয়, তবে একেবারেই যে হয় না তাও না। শহরগ্রাম নির্বিশেষে মেয়েরা 40-এর পর থেকেই থপথপ করে হাঁটে, সিঁড়িতে ওঠে হাঁটুতে হাত রেখে, কিছুক্ষণ বসে থাকলেই কোমরে টান লাগে। এসব ছাড়াও চোখের নিচে ফোলা ভাব, চুল পাতলা হয়ে যাওয়া, স্কিনে বলিরেখা, ক্লান্তি, মেয়েরা ভাবে এসব খুব স্বাভাবিক, এসব নিয়েই চলতে ফিরতে থাকে। সৌন্দর্য ফেরাতে টাকা ব্যয় করে দামি গাদোয়ালে এলিজাবেথ আর্ডেন আর ম্যাকে, অথচ গাদোয়াল পরে থপথপ করে হেঁটে না হয় নিজের আরাম, শুকনো ত্বকে ম্যাক ঘষে না হয় লাভ, তখন শুরু হয় ভালো না লাগা রোগ। নিজেকেও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। এরপর এই ডিপ্রেশন নিজের 12টা বাজানোর যেটুকু বাকি ছিল সেটুকুও বাজিয়ে ছাড়ে। অপু বিশ্বাস বললেন, আমি জিম করছি আর এটাই ভাবছি, নিজের প্রতি যত্নের জায়গাটায় শিক্ষিত আপডেটেড হওয়াটা খুব জরুরি। স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস, যত্ন ইত্যাদিতে যেসব আধুনিক বিষয় আসছে সেগুলো শেখা আর জানাটা খুব জরুরি। এখনকার আধুনিক বুদ্ধিমতী মেয়েরা পয়সা খরচ করে জিমে, ইয়োগায়, পার্লারে গাঁদা গুচ্ছের টাকা ঢেলে ফালতু ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট না করে বরং স্কিন কেয়ার প্রোডাক্টের খরচ করা ভালো। 30-এর পর এবং 40-এর পর ক্যালসিয়াম, ভিটামিন, ওমেগা 3 ও অন্যান্য সাপ্লিমেন্ট নিতে পারেন ডাক্তারের সাথে আলাপ করেই, এটা খুব জরুরি। আর হ্যাঁ, একটু হাঁটাচলা, ঘরের ভারী কাজ ইত্যাদির অভ্যাস রাখাটা এত দরকার। একটু রান্না করেন আর বাকি কাজ বুয়াই করে, এটাই কিন্তু সর্বনাশের শুরু। বরং প্রচুর কাজ করুন নিজে হাতে, সিঁড়ি দিয়ে উঠুন, হাঁটুন, সাইকেল চালান, সাঁতার কাটুন, এক্সারসাইজ করুন। মেয়েদের ঢিলেঢালা অ্যাপিয়ারেন্সগুলো শক্তপোক্ত ঝকঝকে আত্মবিশ্বাসী চেহারায় বদলে যাওয়া খুব দরকার। সৌন্দর্যের সঙ্গে বদলে গেছে নতুন সংজ্ঞাটা, পড়ালেখা করে জেনে নিন আর সেটা ইন্টারনেট ঘেঁটে নিজেও বের করে নিতে পারেন। আর তাছাড়া জিমে গেলে আপনি কিন্তু আরও অনেক অনেক টিপস পেতে পারেন। অপু বিশ্বাস কথাগুলো বলছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, আসলে আমাদের দেশের প্রত্যেকটা মেয়েরই এই জিনিসগুলো মেনে চলা উচিত। অপু, মানুষের কথা ভাবেন, নিজের কথা ভাবেন, সমাজের কথা ভাবেন। বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে বোন কিংবা স্ত্রী সবাইকে শেয়ার করুন এবং একবার হলেও দেখতে দিন। ভালো থাকুন, ভালো রাখুন, প্রিয়জনকে ধন্যবাদ।